रंग गुलाबी नैना शराबी तेरी अदाएं हैं बेहिसाबी, मन बावरा है तुझ पे रुका है मांगे तुझे सावरिया, ना तो इस जमीन की ना है आसमां की तेरी कौन सी नगरिया, मन बावरा है तुझ पे रुका है मांगे तुझे सावरिया, ना तू इस जमीन की ना है आसमां की तेरी कौन सी नगरिया। ভ্রমণপ্রিয় বাঙালিদের কাছে ছুটি মানেই অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়া, চেনা স্থানের থেকে অচেনা স্থানের প্রতি অমোঘ টান প্রতিটি ভ্রমণপ্রিয় মানুষের। আর ঠিক সেই কারণেই উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং ছেড়ে মানুষ খুঁজে বেড়ান একেবারে শান্ত নিরিবিলি ও স্বল্প পরিচিত অফবিট গ্রামগুলিকে, যেখানে থাকে না কোনো কোলাহল, থাকে না শহুরে ব্যস্ততা। কালিম্পং শহর থেকে মাত্র 25 কিলোমিটার দূরে অবস্থিত পাইনের জঙ্গলে ঘেরা এমনই এক শান্ত পাহাড়ি গ্রামের গল্প থাকল আজকের ভিডিওতে, যার নাম পাবং। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং বং। অনেকদিন উত্তরবঙ্গের কোনো ভিডিও আসেনি বলে তোমরা বারবার করে জিজ্ঞেস করছিলে কবে আসবে ভিডিও, তো আমি চলে এসেছি এই বর্ষার মধ্যেই উত্তরবঙ্গের কালিম্পংয়ের একটা দারুণ সুন্দর অফবিট গ্রাম যার নাম পাবং। তো পাবংয়ের অলরেডি আমি একটা ভিডিও দিয়েছিলাম যেটা তোমরা ভীষণ ভালোবেসেছিলে, সেই হোমস্টেটার নাম হচ্ছে চিত্রকূট হোমস্টে। এই চিত্রকূট হোমস্টের ওপরেই আরেকটা তৈরি হচ্ছে নতুন হোমস্টে যার নাম পাবং হোমস্টে। তো এই যে দেখো নিচে, নিচের যে হোমস্টেটা এটা হচ্ছে চিত্রকূট হোমস্টে, আর তার ঠিক ওপরেই তৈরি হয়েছে এই নতুন কটেজের যে হোমস্টে সেটা হচ্ছে পাবং হোমস্টে। তো এই যে প্রপার্টিটা তোমাদেরকে আজকে দেখাবো এটা কিন্তু আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, এটা অক্টোবরের 15 তারিখ থেকে এই হোমস্টেটা ওপেন হবে, তার আগেই ওনাদের ইনভিটেশন পেয়ে চলে এলাম আমরা। তো চলো এরপর তোমাদেরকে এই হোমস্টেটা খুব সুন্দরভাবে ঘুরে দেখাই। এই হোমস্টের প্রতিটি ঘরের জানলা থেকেই মেঘ মুক্ত আকাশে দেখা মেলে রাজকীয় কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য। এনজেপি স্টেশন থেকে হোমস্টের দূরত্ব 75 কিলোমিটার, যা পৌঁছাতে সময় লাগে প্রায় 3 ঘন্টা। তো এই পাবং জায়গাটা তো স্পেশালি আমার ভীষণই ভালো লাগে, অপূর্ব সুন্দর একটা লোকেশন, আর এখান থেকে ক্লিয়ার আকাশে পুরো কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জটা দেখা যায়। তোমরা পাবং ভিডিওতে তো দেখেইছ আগে যে এখান থেকে কি সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। আর এই যে নতুন নতুন যে কটেজগুলো হচ্ছে এখানে, এখানে কিন্তু রুমে বসে তোমরা কাঞ্চনজঙ্ঘার অপূর্ব সুন্দর ভিউ উপভোগ করতে পারবে। তো চলে এসেছি পাবং হোমস্টের একেবারে এন্ট্রির জায়গাটাতে, এটা হচ্ছে মেন গেট, এখান থেকে তোমরা গাড়ি নিয়ে সোজা ঢুকে যাবে। এই জায়গাটা ওনাদের পার্কিং জোন, আর এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু হোমস্টের ব্যাক সাইড। তো দেখো ওই গেট দিয়ে সোজা চলে এলে তোমরা এখানে কার পার্কিং করবে, আর যারা গাড়ি নিয়ে আসছো বা ড্রাইভার নিয়ে আসছো সাথে, তাদের ড্রাইভারদের থাকার জন্য কিন্তু এই কটেজটা ওনারা বানাচ্ছেন। আর এই দিকেই হচ্ছে তোমাদের থাকার জায়গা।
আর এই জায়গাটা ওনারা সুন্দর করে সাজিয়ে তুলছেন, একটা বাগানের মতো তৈরি করছেন। দেখো এখানে কিন্তু অলরেডি দোলনাও বানানো একটা চলছে, এখনো কালার ফালার হয়নি, কিন্তু আস্তে আস্তে এই জায়গাটা ওনারা সুন্দর করে সাজিয়ে একটা বাগানের মতো তৈরি করবেন। চলো তোমাদেরকে সামনের দিকটা ঘুরিয়ে নিয়ে আসি। তো তোমরা তো দেখতেই পাচ্ছ এই পুরো হোমস্টেটা এখন আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, মানে মোটামুটি বাইরে থেকে পুরোপুরি রেডি হয়ে গেছে, ভেতরটাও রেডি হয়ে গেছে, শুধু ওই খাটপত্র এই জিনিসগুলোই বাকি রয়েছে। অন্তত এখানে চারটে কটেজ তৈরি হয়েছে, যার মধ্যে কেবলমাত্র এই কটেজটা হচ্ছে থ্রি বেডেড, আর বাকি যে তিনটে কটেজ রয়েছে এগুলো রয়েছে ফোর বেডেড। তো এই রুমটা তোমাদেরকে দেখিয়ে দেবো, এই রুমটা ওনারা আমাদের জন্য রেডি করে দিয়েছেন। তো চলো ভেতরে যাই, আর এখানে কীরকম ইন্টেরিয়ার্স রয়েছে, ভেতর থেকে কীরকম তোমরা ভিউ পাবে, কীরকম স্পেস রয়েছে, অল ডিটেলস থাকছে এই ভিডিওতে। তো দেখো আমি চলে এসেছি কটেজের ঠিক বাইরে, দরজা খুললেই ভেতরে ঢুকে যাব। তার আগে বলে দিই, বাইরেটাতে দেখতেই পাচ্ছ সুন্দর একটা ব্যালকনি মতো করা রয়েছে, এবং এখানে দুটো চেয়ারও রয়েছে যেখান থেকে তোমরা বসে সন্ধ্যেবেলা সকালবেলাতে অপূর্ব সুন্দর এই কাঞ্চনজঙ্ঘার ভিউ যেরকম পাবে, আর এই বর্ষাকালে এই মেঘ আর কুয়াশার খেলাও দেখতে পারবে। তো বাইরে থেকেই তো দেখতে পাচ্ছ পুরো কটেজটা কিন্তু কাঠ দিয়ে বানানো। এরপরে চলো আমরা ভেতরে যাই, চলে এসো। দেখো কি বিশাল রুম, এটা কিন্তু একটা ফোর বেডেড রুম। তো এখানে দেখতেই পাচ্ছ দুজন দুজন চারজন শোয়ার জন্য এখানে বেড রয়েছে, আর এগুলো সব কিন্তু একদম নতুন নতুন, পুরো গদি দেওয়া রয়েছে, এখানে ব্ল্যাঙ্কেট বালিশ কুশনস সব কিছুই দেওয়া রয়েছে। এখানে রয়েছে একটা টেবিল, একটা ইলেকট্রিক কেটেল রয়েছে, এবং দুটো গ্লাসও কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর এই পুরো রুমটাও কিন্তু বাঁশ আর কাঠ দিয়ে বানানো, মানে অপূর্ব সুন্দর, আর একেবারে নতুন হওয়ার জন্য একদম ঝাঁ চকচকে প্রপার্টি তোমরা পেয়ে যাবে। আর এখানে দেখো বসার জন্য কিন্তু জায়গাও রয়েছে, আর এইখানে রয়েছে খুব সুন্দর একটা আয়না। তো এই বেডের ঠিক পাশেও দেখতে পাচ্ছ একখানা টেবিল রয়েছে, আর এই রুমটাতে কিন্তু দুটো বড় বড় জানলা রয়েছে। তো তোমরা বেড থেকেই কিন্তু এখানে অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবে ক্লিয়ার আকাশে। এবার চলো এই রুমের বাথরুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো একদম নতুন ঝাঁ চকচকে বাথরুম, আর বিশাল বড়, গিজার থেকে শুরু করে সব রকম মডার্ন অ্যামিনিটিস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো যে রুমটা রেডি হয়েছে সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এছাড়া একটা আন্ডার কনস্ট্রাকশন রুমও দেখিয়ে দিচ্ছি, শুধুমাত্র দেখাচ্ছি যে কিরকম ভিউটা তোমরা এখান থেকে পেয়ে যাবে। দেখো খাটপত্র সব এখানে রেডি হয়ে গেছে, এরপর শুধু ওই গদি টদিগুলো আনাই বাকি রয়েছে, বাদ বাকি কিন্তু পুরো কাজ রেডি। তো এখান থেকে দেখো, এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার কিন্তু দারুণ সুন্দর ভিউ পাবে। তোমরা যারা পূজোর সময় আসবে ভাবছো, তাদের জন্য কিন্তু এই জায়গাটা একদম পারফেক্ট হবে। তো এখানের বাথরুমটাও তোমাদেরকে দেখিয়ে দিই, এই বাথরুমটাও কিন্তু বিশাল বড়, গিজার থেকে শুরু করে সব কিছুই রয়েছে, এবং এখানে কাজকর্ম চলছে সেই জন্য একটুখানি মেসি হয়ে রয়েছে, কিন্তু তোমরা একটা ধারণা পাচ্ছ যে কীরকম ধরনের রুমসগুলো তোমরা পাবে। আর এই রুমটা হচ্ছে থ্রি বেডেড রুম হিসেবে ওরা তৈরি করছেন। তো এটাও দেখো আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, টেবিলপত্র খাটপত্র সবই রেডি হয়ে গেছে, মানে আর কয়েকটা দিনের অপেক্ষা, তারপরে এই জায়গাটা রেডি হয়ে যাবে। আর এখান থেকে যা অপূর্ব তোমরা ভিউ পাবে সেটা ভাষায় প্রকাশ করা যায় না।
আমি এখন রয়েছি পাবং হোমস্টের এই সুন্দর যে একটা ভিউ পয়েন্ট ওরা তৈরি করেছে সেখানে। আর এখানে বসে বসে তোমরা কাঞ্চনজঙ্ঘার অপূর্ব সুন্দর ভিউ যেরকম পাবে সেরকমই দেখতে পাচ্ছ। বর্ষার এই পাহাড়কে কি অপূর্ব এখান থেকে লাগছে। আর এখানে দেখো একটা কটেজ তৈরি হচ্ছে, এটা কিন্তু ডুপ্লেক্স হচ্ছে, যেটা সামনের বছরের মধ্যে রেডি হয়ে যাবে। আর এই সমস্ত কটেজগুলো কিন্তু অক্টোবরের 15 তারিখের ভেতরে খুলে যাবে। তো তোমাদেরকে তো রেডি রুমটা দেখিয়ে দিলাম, এছাড়াও আন্ডার কনস্ট্রাকশন যে রুমগুলো রয়েছে সেগুলোও দেখিয়ে দিলাম। তোমাদের একটা ধারণা হয়ে গেল যে কীরকম রুমস তোমরা পাবে, কীরকম বাথরুম রয়েছে, আর রুম থেকে কীরকম বাইরের ভিউটাও তোমরা পাবে। আর এখানে তোমরা যারা আসছো তাদের কিন্তু বনফায়ারেরও একটা সুবিধা থাকছে, এই রকম জায়গাতে বসে তোমরা বনফায়ার করবে, সামনে থাকবে এরকম সুন্দর একটা ভিউ আর এত সুন্দর একটা হোমস্টেতে থাকার অভিজ্ঞতা। এবার চলো, রুম তো দেখানো হয়ে গেল, তোমাদেরকে ডাইনিংটা দেখিয়ে দিই। এই সোজা যদি তোমরা চলে আসো তাহলে এইখানে ওনাদের ডাইনিং রুম রেডি হচ্ছে, এটাও কিন্তু আন্ডার কনস্ট্রাকশন এখন। তো এটা হচ্ছে ওনাদের ডাইনিং রুম। তো এখানে দেখতেই পাচ্ছ কি বিশাল এই রুমটা, আর প্রত্যেকটা জানলা এখানে কাঁচের হচ্ছে। তো তোমরা খাবার খেতে খেতেই ক্লিয়ার আকাশে এখানে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়ে যাবে। আর ঠিক ডাইনিং রুম থেকে চলে এলে এটা হচ্ছে ওনাদের কিচেন, সবই দেখো আন্ডার কনস্ট্রাকশন। তো এই অপূর্ব সুন্দর পাবং হোমস্টেটা তো আমার দারুণ লাগলো। এখানে থেকে তোমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে মন ভরে যেরকম উপভোগ করতে পারবে সেরকমই প্রকৃতিকে একেবারে নিবিড় করে একাত্ম হতে পারবে। তো এই হোমস্টেটাতে তো ওনাদের ইনভিটেশনে আমি এসেছি যাতে তোমাদের সামনে এই হোমস্টেটা তুলে ধরতে পারি, আর তোমরা পুজোতে এই জায়গা থেকে অপূর্ব সুন্দর এই ভিউটাকে উপভোগ করতে পারো সেটার জন্যই। আমার তো হোমস্টেটা দেখেই ভীষণই থাকার ইচ্ছে ছিল, কিন্তু এখনও পর্যন্ত ওনাদের পুজো হয়নি সেই জন্য আমি থাকতে পাচ্ছি না। অক্টোবরের 15 তারিখ থেকে এই হোমস্টেটা ওপেন হয়ে যাচ্ছে। তো তোমরা যারা চাইছো যে এই নতুন একেবারে সুন্দর এই প্রপার্টিটাতে এসে পুজোর দিনগুলো কাটাবে তারা কিন্তু ঝটপট বুকিং করে নাও। তো এই হোমস্টেগুলো তো পুরোটাই তোমাদেরকে দেখালাম, এখানে কীরকম রুমস রয়েছে তোমরা নিজেরাও দেখতে পেলে, সেই জন্য আলাদা করে কোন রুমটা বেস্ট এটা সত্যিই বলতে পারবো না। প্রত্যেকটা রুম থেকে দারুণ সুন্দর ভিউ তোমরা পেয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা বলো বা এই ভ্যালির। আর প্রত্যেকটা রুমেই কিন্তু এরকম সুন্দর ব্যালকনিও রয়েছে বাইরে, যেখানে বসে তোমরা এনজয় করতে পারবে ফ্যামিলির সাথে। আর তোমরা তো দেখলেই প্রত্যেকটা রুমের ইন্টেরিয়ার কিন্তু সেম রয়েছে, ডেকোরেশন সেম এবং বাথরুমও কিন্তু সেম। তো প্রত্যেকটা রুমই একই রকম, তোমরা যেটা ইচ্ছে সেই রুমটাই কিন্তু বুক করে চলে আসতে পারো। এরপরে চলো তোমাদেরকে এই হোমস্টের যে সমস্ত রুমস রয়েছে তার ট্যারিফগুলো বলে দিই। এখানে তোমরা যে রুমে নেবে প্রত্যেকটা রুমের প্রাইস হচ্ছে 1700 টাকা পার ডে পার হেড। আর এই প্রাইসটা কিন্তু ফুডিং এবং লজিং নিয়ে, যেখানে তোমরা 4 টাইমস ফুড পেয়ে যাবে, মানে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার আর পরের দিনের ব্রেকফাস্ট। তোমরা যারা এই পাবং হোমস্টেতে আসবে তারা কিন্তু সাথে সাথে এই সামনাসামনি যে সমস্ত জায়গা রয়েছে সেগুলোও কিন্তু ঘুরে নিতে পারবে। যেমন ধরো সামনেই রয়েছে চারখোল, এছাড়া পানবু, লাভা, লোলেগাঁও, ডাবলিং ভিউ পয়েন্ট, নোকদারা, এগুলো সবই ঘুরতে পারবে। আর একটু নিচে গেলে তোমরা সামালবংটাও ঘুরে আসতে পারো। তো তোমরা যারা ভাবছো যে এই পাবং হোমস্টেতে আসবে তারা কিন্তু শেয়ার গাড়ির পাশাপাশি প্রাইভেট গাড়িতে তো চলেই আসতে পারবে, 3 থেকে 3,500 টাকা লাগবে এখানে প্রাইভেট গাড়িতে আসতে। আর শেয়ার গাড়িতে এলে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু ফ্রিকোয়েন্টলি তোমরা শেয়ার গাড়ি পাবে না, ওই দুপুর 1-2টোর সময় তোমরা শালুগোড়া থেকে এখানকার শেয়ার গাড়ি পেতে পারো। আর এখানে কিন্তু সব নেটওয়ার্কই তোমরা পেয়ে যাবে। তো যারা ধরো ওয়ার্ক ফ্রম মাউন্টেন করতে চাও তাদের জন্য কিন্তু এই জায়গাটা ভীষণই ভালো হবে। তো এই হোমস্টেতে তো আমার থাকার কোনো অভিজ্ঞতা হলো না, আমি চেয়েছিলাম এখানে থাকতে বাট সেটা তো হলো না। তো তোমরা যারা পুজোর সময় এখানে আসছো এখানে থাকার এক্সপিরিয়েন্সটা করতে পারবে তারা কিন্তু অবশ্যই আমার সাথে একটুখানি নিজেদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করো। তো এই পাবং হোমস্টের ভিডিওটা আশা করি তোমাদের ভীষণ ভালো লেগেছে, আর এই হোমস্টেটাও তোমাদের ভীষণই পছন্দ হয়েছে। এই হোমস্টেটা যদি তোমরা বুক করতে চাও তার ডিটেলস কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে থাকছে, সেই নাম্বারে কল করে তোমরা এই হোমস্টেটা বুক করে নিতে পারো। তো এই জায়গাটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা। আজকে তাহলে আসছি, দেখা হচ্ছে একটা নতুন জায়গাতে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।